গুড মর্নিং। দেখো আগে যে বলেছিলাম তোমাদের গুণ এবং গুণকে দুজনেই দশমিক বিন্দু থাকবে গুণ করব, আর ভাগের ক্ষেত্রে তাই ভাজ্য এবং ভাজ্যকে দুজনের মধ্যে দশমিক বিন্দু থাকবে সেরকম আমরা ভাগ করব। তার প্রথমে গুণ দেখো ওয়াই থাকে ছয়, তেষট্টি থাকে দুইকে শূন্য দশমিক শূন্য পাঁচ দিয়ে আমি কী করবো গুণ করব, পাঁচ দুপুরে দশ আর থাকে এক, পনেরো একে ষোলো, পাঁচ ছয় তিরিশ আর একে একত্রিশ। দেখো গুণটা করার পর দেখা যায় দুই শূন্য, তাহলে এরপর আমি আবার যদি গুণ করি কী হবে সেই শূন্যই হবে, তো আবার সেই শূন্যই হবে, তাহলে তোমাকে এরপর গুণ এইটা এটা না করলে চলবে না, শূন্যই হবে। এরপর আমার কী হবে যে পর দিনের পর দশ মিনিটে বলবে, তাহলে এখানে কদিনের পর বাজেতে একদিনের পর মানে একটার পর দুটো তিনটে মানে এক দুই তিন, তাহলে এইটা দুটো এটা একটা, তাহলে এক দুই তিন এক দুই তিন, তাহলে দশ মিনিটটা বলবে এখানে মনে থাকবে। তাহলে দশ মিনিট কথা বসলো তিনজনের পর, এখানে একটা এক এখানে দুটো, তাহলে এক দুই তিন মোট তিন, তাহলে গুণ্য গুণ্য কটা পর দশমিক দেখে নেবে আর গুণকে কজনের পর দশমিক দেখে নেবে, তো দুজনকে যোগ করে যত হবে গুণ করে ছটার পর দশ মিনিটটা বসবে। তাহলে আমাদের গুণফল সমান কত হয়ে গেল, গুণফল সমান তিন দশমিক এক ছয় শূন্য লিখলেও হবে না লিখলেও হবে। হলো তারপর দেখো আর নয় রঙ পাঁচ দশমিক আট দুই শূন্য আট শূন্য দুই শূন্য দশমিক শূন্য পাঁচ দুই গুণ করে দেখো দুই দুগুণে চার, দুই শূন্য শূন্য আট দুগুণে ষোলো, আর থেকে এক পাঁচ দশ একে এক, এখানে কোনো দশমিক কিন্তু বসাচ্ছি না, তারপর পাঁচ আছে তার পাঁচ দুগুণে দশ বসে গেল পাঁচ আসে চল্লিশ, আর থেকে চার শূন্য চার পাঁচ হাজার পঁচিশ আর চারে উনত্রিশ। তারপর দেখো দুটি শূন্য আছে তাহলে গুণ করে দরকার নেই, এবার আমি যোগটা করি চার শূন্য সাত এক নয় দশ তেরো তিন, এবার দশ মিনিট বসানো পাবো, দশ মিনিট কটা করবে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয়, তাহলে একবার এইখানে দশ মিনিট করবে মনে থাকবে এখানে শুরু বসে দিতে পারি। অর্থে গুণফল সমান শূন্য দশমিক তিন শূন্য এক সাত শূন্য চার মনে থাকবে, তাহলে দুজনেই দশমিক বিন্দু থাকে তাহলে গুণ্য এবং গুণ দুজনেই যটার পর দশমিক আছে তটার পর মোট যোগ করে যেটা হবে সেটা হবে গুণফলে দশমিক বিন্দু বসানোর সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয়, তাহলে ছটা দশমিক বিন্দু বসে দিন ঠিক আছে। এরপর দেখো ভাগ দেখাচ্ছিল দেখ ভাগ থেকে তিনের অঙ্ক হয় দুই দশমিক সাত ভাজি তো শূন্য দশমিক দুই সাত, এরকম যদি ভাগ থাকে তাহলে তোমাকে প্রথমে কী করে দিতে হবে যে এই ভাজক এটা তো ভাজক, এই ভাজক থেকে দশমিক বিন্দু তোমাকে সরাতে হবে, আমরা ভাজকে দশমিক বিন্দু ছিল না ভাজ্যে ছিল এরকম দশমিক বিন্দু আগে দিলে করলাম অসুবিধা কিছু নাই, প্লেন ভাগ করার নিয়মে ভাগ করলে আস্তে আস্তে হয়ে যাবে, কিন্তু যে যদি ভাজকে দশমিক বিন্দু থাকে তাহলে কখনোই ভাগটা করা যাবে না, এই দশমিক বিন্দুটাকে তুলতেই হবে, তাহলে একে তুলতে গেলে কী করতে হবে যে মিনিমাম একে দুটো শূন্য দুটো দুটো এক দুই দুটো পর দশমিক তাহলে একশো দিয়ে একে গুণ করতে হবে, তাই একে যদি একশো দিয়ে গুণ করে তাহলে একেও করতে হবে, তাই তো একে একশো দিয়ে গুণ করলে একেও একশো দিয়েই গুণ করতে হবে যেহেতু এটা দুটো, তাহলে এটা আমি করে কী করি দেখো আমি দুই দশমিক সাত আছে একটা শূন্য পাঠাতে পারি আমি দশমিক এই ডান দিকে যতক্ষণ শূন্য পাঠাতে পারি, তাহলে এটা দুটো পর করে দিলাম একেও দুটো পর আছেই, তাহলে এটা কী করলে এরপর কী করলাম দশমিক কিন্তু দুজনেই ডান দিকে সরে যান ডান দিকে এক দিন ডান দিকে সরে একে যা করবে একে তাই করতে হবে একই করতে হবে, একজনকে একটার পর একটা দুটো পর করলে হবে না, যা করবে একই করতে হবে, তাহলে সে একই করো একেও একশো দিয়ে গুণ একেও একশো দিয়ে গুণ, একে একশো দিয়ে গুণ করে দশ মিনিটে উঠে যাবে দুটো সরতে হবে আর একে একশো দিয়ে গুণ করে কথা হবে সাতাশ হবে, সে থেকে আমি একটু সংখ্যা নিয়ে দশ মিনিটে ডান দিকে দুঘর সরিয়ে পাই মানে যা করবো দুজনেরই করবো, তাহলে এই সংখ্যাটা এসে গেলে এবার দুটো সত্তর ভাই তো সাতাশ দুটো সত্তর থেকে সাতাশ দেবা সাতাশ থেকে সাতাশ কত হলো দশ মনে রাখবেন, এইভাবে বাকি অঙ্কগুলো করবো আবার পরের দিনে আরও কয়েকটা অঙ্ক এরকম দেখাবো তোমাদের যাতে সুবিধা হয় ঠিক আছে, আর এই মেনে থাক আবার পরের দিন হবে।